নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমরা দেখব বিভিন্ন ফুলের সাথে ডুমুর ফুল। ডুমুর ফুল কিরকম দেখতে হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলো, ফিলসুফ ব্লগে সবাইকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন ফুলের গাছ এবং বিভিন্ন পাতাবাহার গাছ আপনাদেরকে দেখাই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। কত সুন্দর গোলাপ দেখুন, চন্দ্রমল্লিকার বাগান এটা। এগুলো সবই চন্দ্রমল্লিকা। গন্ধা খুব সুন্দর, দেখুন কত সুন্দর। এটা হলুদ গাঁদা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা বেবি ডল, ফুলটাই ঠিক এরকম। এটা সাদা ও গোলাপি মিক্সড আছে। এটাও এক ধরনের ফুল, কত সুন্দর লাগছে দেখুন। সাদা গোলাপ, হলুদ গাঁদা, হালকা লাল গাঁদা, এটাও তাই। কত রকমের পাতাবাহার গাছ এখানে দেখুন। আমরা বেগুন ফুল দেখেছি, আমরা আলু ফুল দেখেছি, তো এরকম সরষে ফুলও আমরা দেখেছি। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। কিন্তু এই ডুমুর গাছে ফুল আমরা দেখেছি কি? হ্যাঁ বন্ধুরা, ডুমুর গাছে ফুল অনেকটা এরকমই হয়। তো কথিত আছে যে এই ডুমুর গাছের ফুল দেখলে অনেকেই নাকি ধনী হয়, কারণ হচ্ছে এই ডুমুর ফুল খুব সহজেই দেখা যায় না, যে কারণে এই কথাটি প্রচলিত আছে। তো ডুমুর ফুল খুব সহজেই দেখা যায় না। এই ছবিটি কিন্তু আমি সংগ্রহ করে রেখেছিলাম, খানিকটা আভাস দিলাম ডুমুর ফুল এইরকমই দেখতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি বন্ধু, নমস্কার।